এশিয়া ও ইউরোপ মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল বিশাল অটোমান বা ওসমানীয় সাম্রাজ্য। এই সাম্রাজ্যের সীমানা ছিল উত্তর আফ্রিকার তিউনিসিয়া থেকে ইউরোপের হাঙ্গেরি, রাশিয়ার ক্রিমিয়া থেকে পূর্বে জর্জিয়া এবং আরবের ইয়েমেন পর্যন্ত বিস্তৃত। এই বিশাল সাম্রাজ্যের স্থায়িত্ব ছিল দীর্ঘ 600 বছর। আজকে আমরা জানব অটোমান সাম্রাজ্য সম্পর্কে, জানব এর সূচনা, জানব এর প্রতিষ্ঠাতা সম্পর্কে, এর ইতিহাস সম্পর্কে। চলুন তাহলে শুরু করি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তত্ত্বের সমাহারে। অটোমান সাম্রাজ্যের অভ্যুদয় 1299 সালে, প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে 1453 সালে বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপল জয় পর্যন্ত এই সাম্রাজ্যের বিস্তৃতকাল বলে ধরে নেওয়া যায়। এ সময়েই পর্যায়ক্রমে বিভিন্ন সুলতানের শাসনামলে বিকশিত হতে থাকে অটোমান সাম্রাজ্য। শুরুতে পার্শ্ববর্তী অন্যান্য রাজ্যের মতো অটোমান সাম্রাজ্যও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মূলত স্থানীয় নানা সেনাপতি ও সামন্ত রাজ্যের শাসনের উপর নির্ভরশীল ছিল। ধীরে ধীরে সময় যেতে থাকে, পরিবর্তিত হতে থাকে অটোমান সাম্রাজ্যের অবস্থাও। সামরিক অর্থনৈতিক উন্নতি তাদের রাজ্য বিস্তারের পক্ষে আরও সহায়ক ভূমিকা পালন করতে থাকে। এ সময়ে অটোমানদের সফলতার পেছনে কারো একক অবদান নয়, বরং এর একাধিক শাসকরা এই রাজবংশকে সাফল্যের সর্বোচ্চ শিখরে নিয়ে গেছেন। একই সঙ্গে ঐতিহাসিকরা মনে করেন, পরবর্তীতে নানা পরিবেশের সাথে দ্রুত নিজেদের খাপ খাওয়াতে পারাই ছিল ওসমানীয় সাম্রাজ্যের সফলতার মূল কারণ। এই রাজবংশের প্রতিষ্ঠাতার নাম ওসমান গাজী। তিনি প্রথম ওসমান নামেই সমধিক পরিচিত ছিলেন। তার নামেই অটোমান বা ওসমানীয় সাম্রাজ্যের নামকরণ হয়েছে। 1299 সালে তুর্কি বংশোদ্ভূত প্রথম উসমান সেলজুক সাম্রাজ্য কর্তৃক উত্তর পশ্চিম আনাতোলিয়ার দায়িত্ব পান। প্রথম দিকে সেলজুক সাম্রাজ্যের প্রতি অনুগত থাকলেও সেলজুক সাম্রাজ্যের শেষ সময়ে তিনি স্বাধীনতা ঘোষণা করেন এবং ধীরে ধীরে একটি অটোমান সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। তিনি সেলজুক রাজবংশের জামাতাও ছিলেন এবং তার মা হালিমে সুলতান ছিলেন সেলজুক শাহজাদা নুমানের মেয়ে। 1299 সালে ওসমান যখন মঙ্গল সাম্রাজ্যে বার্ষিক কর পাঠালেন না, তখনই আসলে প্রতীকী অর্থে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। 1300 সাল থেকেই একে একে বিভিন্ন অঞ্চল জয় করতে শুরু করে ওসমানের নেতৃত্বাধীন বাহিনী। সাকারয়া নদীর পশ্চিমাঞ্চল, এসকি শেহিরির দক্ষিণ ভাগ, অলিম্পিয়াস পর্বত ও মারমারা সাগরের উত্তর পশ্চিমাঞ্চল তার সাম্রাজ্যভুক্ত হয়। এসকি শেহির, বিলেজিক, ইনুনু থেকে শুরু করে ইয়েনি শেহেরির বিভিন্ন গুরুত্বপূর্ণ দুর্গ ও নগর নিজেদের দখলে নিয়ে নেয় ওসমান বাহিনী। নবগঠিত অটোমান রাজ্যের রাজধানী হিসেবে বেছে নেওয়া হয় ইয়েনি শেহিরকে। তখনও বার্সা, নিকাইয়া কিংবা নিকোমিডিয়ার মতো গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত নগরগুলো দখল করার মতো শক্তি অবশ্য তখনও অর্জন করতে পারেনি তার বাহিনী। 1321 থেকে 1326 সাল পর্যন্ত ওসমানের বাহিনী মুদানয়া বন্দর ও বার্সার মতো গুরুত্বপূর্ণ শহর দখলে নেয়। বার্সা জয় ছিল অটোমান সাম্রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, কেননা এতদিন নানা যুদ্ধে ওসমান গাজী কেবল বর্বর জাতিদের বিরুদ্ধেই জয় পেয়েছিলেন। এবারেই প্রথম এমন এক শহরের দখল নিলেন যা ছিল তখনকার যুগে এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এই জয়ের ফলে মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপে রাজনৈতিক অর্থনৈতিক মানচিত্রের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল অটোমানরা। এরপর বয়সের ভারে নুজ হয়ে পড়েন ওসমান। তখন তার অসমাপ্ত কাজ সম্পাদনের ভার পড়ে বড় ছেলে ওরহান গাজীর হাতে। তিনি ছিলেন তৎকালে ওসমানীয় বেয়লিক নামে পরিচিত উদীয়মান ওসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয় বে। তিনি 1221 সালে সোগুতে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম উসমান ও তার স্ত্রী মালহুন খাতুনের পুত্র। ক্ষমতা হাতে পেয়েই সাম্রাজ্য বিস্তারে মনোযোগী হন তিনি এবং আনাতোলিয়ায় বাইজেন্টানদের বিরুদ্ধে অভিযান শুরু করেন। প্রথমে 1321 সালে তিনি মারমারা সাগরে বুরসার বন্দর মুদানিয়া অধিকার করেন। এরপর তিনি কনুর আল্পের অধীনে পশ্চিমের কৃষ্ণসাগরের উপকূল এবং আকুয়েদার অধীনে ইজমিত জয়ের জন্য সেনাদল প্রেরণ করেন। শেষে মারমারা সাগরে দক্ষিণ পূর্ব উপকূল অধিকার করেন। এরপর কূটনৈতিক আলোচনার মাধ্যমে তিনি বুরসা অধিকার করেন।
বুরসা শহর জয়ের পর ওরহান বসফরাসের দিকে সেনাদল প্রেরণ করে, মারমারা সাগর উপকূলের বাইজেন্টাইন শহরগুলো অধিকার করেন। বাইজেন্টাইন সম্রাট তৃতীয় অ্যান্ড্রোনিকাসের সেনাবাহিনী অগ্রসর হয়ে বর্তমান দারিদ্র শহরের ওরহানের বাহিনীর মুখোমুখি হয়। যুদ্ধে বাইজেন্টাইনরা পরাজিত হয়। এভাবে 1329 সালের পেলেকেননের যুদ্ধের পর বাইজেন্টাইনরা কোচাইলের অঞ্চল পুনরুদ্ধারের ধারণা পরিত্যাগ করে নাইসিয়া শহর 1331 সালে আত্মসমর্পণ করে। 1337 সালে ইজমিত বা নিকোমরিয়া অধিকার করা হয়। ওরহান তার জ্যেষ্ঠ পুত্র সুলাইমান পাশাকে শহরের নিয়ন্ত্রণভার প্রদান করেন। ইতিপূর্বে সুলাইমান শহরে অবরোধে নেতৃত্ব দিয়েছিলেন। 1338 সালে উসকুদার জয়ের মাধ্যমে অধিকাংশ উত্তর আনাতোলিয়া উসমানীয়দের হাতে আসে। 1345 সালে ওরহান পার্শ্ববর্তী তুর্কি রাজ্য কারেসি, যা বর্তমানে বলিকেসির ও পার্শ্ববর্তী এলাকা জয় করেন। কারেসির আমির মারা যাওয়ার পর সিংহাসন নিয়ে তার দুই পুত্রের মধ্যে দ্বন্দ্বের ফলে লড়াই শুরু হয়। ওরহান এ সময়ে কারেসি আক্রমণ করে তা অধিকার করে নেন। কারেসি জয়ের ফলে প্রায় সমগ্র উত্তর পশ্চিম আনাতোলিয়া উসমানীয় বেয়লিকের আওতায় চলে আসে। বুরসা, ইজমিত, ইজনিক ও বেরগামা শহরগুলো উসমানীয়দের শক্তিশালী ঘাঁটি হয়ে ওঠে। এরপর 1362 সালে নিজের জয় করা বুসরায় দেহত্যাগ করেন ওরহান। প্রসঙ্গত, 1453 সালে ওসমানের বংশধর সুলতান দ্বিতীয় মুহাম্মদের কনস্ট্যান্টিনোপল জয় করার মাধ্যমে অটোমানরা বাইজেন্টাইন সাম্রাজ্য উচ্ছেদ করে। 1526 সালে হাঙ্গেরি জয়ের পর ইউরোপের বলকান অঞ্চলসমূহ নিয়ে বড় রাজ্য প্রতিষ্ঠা লাভ করে। তাদের গোড়াপত্তনের ওপর ভিত্তি করেই দীর্ঘ 600 বছর ধরে টিকে ছিল এই রাজবংশটি। আজকের এই তথ্যগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।